বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে লোভী হাসিনা সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনীতি অর্থনীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে বিনষ্টই শুধু করে দেয়নি ভবিষ্যতে একটি নত যেন পরগাছা প্রজন্ম তৈরি করতে দেশের শিল্প সংস্কৃতি শিক্ষা ব্যবস্থাকেও সুকৌশলে ধ্বংস করে দেওয়ার অপতৎপরতায় লিপ্ত রয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার প্রবেশদ্বারে লেখা রয়েছে কোনো জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কিংবা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই বরং শিক্ষার মান বিনষ্ট করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অসুদ উপায় অবলম্বনের সুযোগ দিলেই যথেষ্ট এই কথাটি তাৎপর্য বোঝার জন্য দেশবাসী বাংলাদেশের বর্তমান শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থাই হতে পারে একটি নির্মম উদাহরণ অটোপাস অবাধ নকলের সুযোগ আর ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা বানিয়ে ইতিমধ্যে একটি প্রজন্মকে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে ফেলা হয়েছে এখন আবার কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংশ্রবহীন বিতর্কিত এক শিক্ষা কারিকুলাম এভাবে এক পেশে কারিকুলাম চাপিয়ে দেওয়া কিংবা স্কুল খোলা অথবা বন্ধ রাখা নিয়ে এক এক সময় এক এক রকম সিদ্ধান্ত স্বৈরাচারী হাসিনা মনে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে অন্য কারো ইচ্ছা পূরণের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে প্রিয় দেশবাসী স্বৈরাচারী সরকারের আমলে দেশের কোনো একটি সেক্টরেও স্বস্তির কোনো খবর নেই অর্থনীতির বেহাল দশা সবচেয়ে কষ্টে রয়েছেন দেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা কৃষক শ্রমিক নিম্ন মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষ নুন আনতে পান্তা ফুরোয় এমন হাজার হাজার প্রান্তিক কৃষক যারা ব্যাংক থেকে মাত্র তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা কৃষি ঋণ নিয়েছিলেন তাদের অনেকেই এখন পুলিশের ভয়ে ঘর ছাড়া কৃষকদের বিরুদ্ধে সারা দেশে এক লক্ষ ছাব্বিশ হাজারেরও বেশি সার্টিফিকেট মামলা দায়ের করা হয়েছে মামলায় হাজার হাজার কৃষকের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পারোয়ানা স্বাধীনতার চুয়ান্ন বছর পরও খেটে খাওয়া মানুষগুলোর এমন করুণ দশা হওয়ার কথা কিন্তু ছিল না ফ্যাসিস্ট হাসিনার সকল ক্ষোভ আর প্রতিহিংসা যেন দেশের কৃষক শ্রমিক গরিব মেহনতি মানুষ আর বিরোধী দলের রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে